পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমরা সবাই বিরাট বড় ভুল করছো, মস্ত বড় ভুল করছো। আমাদের ঈশান, আমাদের পরিবারের ছেলে, সে আর বেঁচে নেই। ঈশান বেঁচে থাকতে পারে না। তোমার তো আজ খুব খুশি হওয়ার কথা পিসিমণি, তোমার আদরের ভাইপো ঈশান বেঁচে আছে। আচ্ছা, তারপরেও তুমি খুশি কেন হতে পারছো না বলো তো? না, আমি জানি, আমি জানি এটা হতে পারে না। আজকে আমায় প্রসাদ দেবে না পিসিমণি? তুমি তো এটা খুব ভালো করেই জানো যে তোমার কাছে যেটা প্রসাদ, আমার কাছে সেটা মিষ্টি। আমাদের আর ভুল বুঝিস না, রাগ করে থাকিস না আমাদের উপর। আমরা খবরদার, তোমরা কেউ আমার কাছে আসবে না। তোমরা সবাই এই পরিবারের কথা খুব বড় মুখ করে বলতে, তাই না? আজকে এটা আমার ভাবতে লজ্জা লাগছে যে আমি এত নৈতিকতার কথা বলি, এত যুক্তির কথা বলি, আর সেখানে আমার পরিবার কিনা এতটা হীন মানসিকতার। এই যে এই সন্তানকে নিয়ে অনেক কথা হচ্ছিল না, যে আমার মতন গায়ের রং নয় বলে এ নাকি আমার সন্তান নয়। আজকে আমি বাবা হয়ে বলছি, ও 100% আমার সন্তান। আশা করছি এর থেকে কোনো বড় প্রমাণ তোমাদের আর প্রয়োজন নেই। আজ গৌরী আর তারাকে নিয়েই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে যত ঝড় এসেছে, ঝঞ্ঝা এসেছে, গৌরী বুক দিয়ে সবটা আগলে রেখেছে, তবুও ওকে তোমরা বারবার অবিশ্বাস করেছো, সন্দেহ করেছো, ওর দিকে আঙুল তুলেছো। দাদুভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমার মন থেকে তোর কাছে ক্ষমা চাইছি দাদুভাই, ক্ষমা করে দে। ডাক্তারবাবু, এবার সবাইকে ক্ষমা করে দাও গো। দেখো, এরা সবাই তো তোমার পরিবার, তোমার আপনজন। খবরদার গৌরী, তুমি এদের কাউকে ক্ষমা করতে বলবে না। আমি এদের কাউকে ক্ষমা করতে পারবো না। দাদু ভাই, এত কাণ্ডের পর নিশ্চয়ই আমাদের ক্ষমা করবে না। বেশ হয়েছে, এরমটাই হবার ছিল, তোমরা এটাই ডিজার্ভ করো। ফিরে এসেছে, কি করবো আমি এখন, কি হবে এখন আমার? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।